হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ অর্চনা। আমার তরফ থেকে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা, ছোটদের জানাই অনেক ভালোবাসা, অনেক আদর, গুরুজনকে জানাই প্রণাম। তো চলো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো একটা পার্সেল এসেছে, তো খুবই তোমরা হয়তো প্রথমটা দেখে হাসি পাবে যে পার্সেলটা পাঠিয়েছে আমার দিদি কলকাতা থেকে। তো কী কী পাঠিয়েছে সেটা নিয়েই একটু বলবো। তো দেখো প্রথমে এই টিফিন কৌটোটা বার করছি, তারপর সবই বলছি, হাসি হয়তো প্রথমটা পাবে যে এত দূর থেকে একই পাঠালো। তো এটা আগে দেখিয়ে দিই, এটা আমার মায়ের ওষুধ, ওখান থেকে আসে, কুরিয়ারে পাঠায় ওরা। তো মায়ের ওষুধ এসেছে, তো এবার আমি খুলছি, দেখো এটা হচ্ছে, দেখো, হ্যাঁ তোমাদের হয়তো হাসি পাবে, দেখো বাদাম, শুকনো খোলায় ভাজা বাদাম, কলকাতায় যেগুলো পাওয়া যায় শুকনো খোলায় ভাজা বাদাম। আর কেন আমায় পাঠাতে হয় জানো তো, আমার কিছু কিছু বন্ধু এখনও জানে, তবে এখনও সবাই জানে না, আমি বাড়ি থেকে এক পা বেরোতে পারি না, আমার উঠোনের বাইরে বেরোতে পারি না, লোক দিয়ে আনানো। তো এইসব জিনিসগুলো আমার বড্ড খেতে ইচ্ছা করে, আমার দিদি কিন্তু ওখান থেকে কিনে কিনে আমাকে কুরিয়ারে করে পাঠিয়ে দেয়, এখান থেকেও আমাকে অনেকে এনে দেয়। তবে আমাদের এই সাইডে এই শুকনো খোলায় যে ভাজা কোনো ভ্যানে ফ্যানে বসা, সেরকম চট করে বসে না। সেই কাউকে যদি মুড়ি ভাজাতে দেওয়া হয়, তার সাথে হয়তো শুকনো খোলায় বাদাম ভাজা, ছোলা ভাজা সেরকম পাওয়া যায়। তা দিদি যখন যেমন পায় আমার জন্য, একদম ঘরবন্দি জীবন তো আমার, আমার অসুস্থ মাকে নিয়ে, তো দিদি যখন যেমন পায় আমাকে পাঠিয়ে দেয়। তো সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি। তাই হয়তো তোমরা যারা জানো না প্রথমটা হাসি পাবে যে কি এত দূর থেকেই সামান্য বাদাম ভাজা। তো আমার কিছু করার নেই, আমাকে এইভাবেই সবাই পাঠায়, দিদি ওখান থেকে পাঠায়। তো এটা পাঠিয়েছে দেখো, আলুর চিপস। আলুর চিপস কিন্তু প্যাকেটে না, এটা কিন্তু লুজ, হ্যাঁ ওখানে ভ্যানে বসে লুজ প্যাকেটে করে দিদি পাঠিয়ে দিয়েছে, অসম্ভব আমি ভালোবাসি। আমি বলেছিলাম যে আর আপাতত কিছু পাঠাবি না, এই লুজ আমাকে আলুর চিপস আর বাদাম ভাজা এ দুটোই পাঠাবি। ছোলা পাঠাতে বারণ করেছি, ছোলা অতটা আমি ঠিক ভালো লাগে না, তো বাদাম ভাজা আর এইগুলোই আমি পাঠাতে বলেছি। তো এখন তো সবই তোমাদের সাথে একটু করে শেয়ার করি, তাই করলাম, কেমন লাগলো জানিও। যারা দেখবে একটু কমেন্ট করো, দারুণ গো খেতে, শুকনো খোলায় ভাজা তো বাদামগুলোও দারুণ খেতে, কেমন লাগলো জানিও। পাশে থেকো, সবাইকে ভালোবেসো, ভালো রেখো, আশেপাশের মানুষকে ভালো রেখো, আমার ভিডিও দেখে আমাকে একটু কমেন্ট করো। এটুকু বলেই শেষ করছি, সবাই পাশে থেকো, সুস্থ থেকো।